হ্যালো স্টুডেন্টস, প্রো স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের এই সোশ্যোলজি জেনারেল পাস কোর্সের পার্ট থ্রি আলোচনায় তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটি, সোশ্যোলজি জেনারেলের এমসিকিউ পার্টটি আমরা আলোচনা করতে যাচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে এবং শেয়ার অবশ্যই করবে। তো এবার দেখে নিচ্ছি প্রথম কোশ্চিন। প্রথম কোশ্চিনটি করা হয়নি, প্রথম কোশ্চিনটি পড়ে দেখানো হবে। তো তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও প্রশ্নের অ্যান্সারটি, প্রথম কোশ্চিনের অ্যান্সারটি। তো এবার দুই দাগের কোশ্চিনের অ্যান্সারটি আমরা দেখে নিচ্ছি। দুই দাগে বলা হয়েছে, কার দ্বারা স্পেন্সারের সমাজতত্ত্ব প্রভাবিত হয়েছিল? তো উত্তরটি হবে ডরউইনের দ্বারা। উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে ডরউইনের দ্বারা। তারপরে প্রশ্নটি আমরা দেখে এসেছি তিন দাগের প্রশ্নের উত্তর। তিন দাগের প্রশ্নে বলা হয়েছে, বহিমুখী বিবর্তনবাদের সাথে নিম্নলিখিত কার নাম জড়িত? তো সঠিক উত্তরটি হবে স্পেন্সারের নাম জড়িত। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি চার দাগে বলা হয়েছে, নিম্নলিখিত কোনটির জনক এল.এইচ. মর্গান? তো সঠিক উত্তরটি হবে মার্কিন নেতৃত্বের জনক এল.এইচ. মর্গান। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। তারপরে পাঁচ দাগের প্রশ্ন বলা হয়েছে, আত্মদর্পণের ধারণাটি কে দিয়েছেন? তো সঠিক উত্তরটি হবে মিড। তারপরে প্রশ্ন ছয় দাগ করা হয়নি। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি সাত দাগে বলা হয়েছে, দি হিউম্যান গ্রুপ বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তরটি হবে হ্যামান্স লিখেছেন। তারপরে প্রশ্ন আট দাগ করা হয়নি এবং নয় দাগও করা হয়নি। তো এবার দশ দাগের প্রশ্নে, সোজা দশ দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। মার্কস তত্ত্বের শ্রমিক শ্রেণীকে বলা হয়, মার্কসের তত্ত্বে শ্রমিক শ্রেণীকে বলা হয়। তো সঠিক উত্তরটি হবে পুঁজিবাদী, দশ দাগের বি নম্বর পুঁজিবাদী। তারপরে এগারো দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তো এগারো দাগে বলা হয়েছে, সমাজতত্ত্বের দৃষ্টান্তবাদের প্রবক্তাকে? তো সঠিক উত্তরটি হবে ডুরখেইম। তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি এগারো দাগের পড়া হয়নি, বারো দাগের পড়া হয়নি, তেরো দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তেরো দাগে ওয়েবারের মতানুসারে সামাজিক ক্রিয়া ভিত্তি হলো ডি দাগের উপরের কোনোটি নয়। তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি চোদ্দ নম্বর, কে ভারতে বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে এবার পনেরো দাগে আমরা চলে যাচ্ছি, স্বরাজের ধারণাটিকে প্রস্তাব করেছেন? সঠিক উত্তরটি হবে এদাক মহাত্মা গান্ধী। তো যেগুলি অ্যান্সার দেওয়া হয়নি সেগুলি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি পেরে থাকো তো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে সেগুলির অ্যান্সার। দাগ নম্বর দিয়ে অ্যান্সারে এ বি সি না ডি কোনটা সেটি লিখে পাঠিয়ে দেবে কমেন্টের মাধ্যমে। এর পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই যে ব্রড কোশ্চিন আছে 15 মার্কের সেটি আলোচনা করা হবে। তো তোমরা দেখতে থাকো এই চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে ফেলো, পরের ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দাবিয়ে দিবে এবং এই ভিডিওটি যত পারো শেয়ার করো। আর কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাও।